আমাদের এখনো চান হয়নি, গায়ে একটু ফুরফুরে হাওয়া লাগাবো আর তেঁতুল মাখা খাবো। এই জামাটা তোমাকে কে কিনে দিয়েছে সেটা বলো। আমার ডার্লিং। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটা শুরু করছি। তো গাইস, এখন হচ্ছে ঘড়িতে 12টা নাগাদ বাজে। তো আমাদের সকালবেলা একবার করে ভাত খাওয়া হয়ে গেছে। তো আমি এখন আছি বাপের বাড়িতে, কারণ নববর্ষের দিনটা আর বছরের প্রথম দিনটা সবাইকে নিয়ে একসঙ্গে কাটানোটাই ভালো। তো তার জন্য আমি বাবার বাড়িতে এসেছি। তো এখন হচ্ছে এই যে দেখো, তোমাদের দাদা কিন্তু মোবাইল দেখছে। এই যে, তো আমাদের বাড়িতে মোটামুটি সবার সকালে একবার করে ভাত খাওয়া হয়ে গেছে। আর বাইরে এত রোদ্রু, এত গরম, যার জন্য এখন আমরা ঘরের মধ্যে ফ্যান ট্যান ছেড়ে দিয়ে এখানে গোল মিটিং করছি। কারণ আজকে পয়লা বৈশাখ, কোথায় যাওয়া হবে, কি খাওয়া হবে। তারপরে আমাদের এখানে আজকে মেলাও রয়েছে বিকেলবেলা, চড়কের মেলা, তো সেখানে যাব। আজ সারাদিন আমরা কি কি করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমাদের ছাগলকে, আমাদের বাড়িতে কিন্তু ছাগলও আছে, একটা ছাগলকে দুধ খাওয়ানো হচ্ছে। আমাদের একটা নতুন বাড়ির একটা সদস্য হয়েছে, তোমাদেরকে দেখা। এই যে বাবা, কি করছো? খাচ্ছে খাচ্ছে। আমাদের বাড়িতে একটা নতুন সদস্য হয়েছে, ওকে এখন দুধ খাওয়ানো হচ্ছে, দুধ। কারণ ও একটুকু মায়ের দুধ পায় না, সেজন্য ওকে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তাতান এখানটায় এলে এই বাচ্চাটাকে নিয়ে ও সব সময় খেলা করে। ও আমার কোলে একটু আসবে দে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদেরকে দেখতে দাও, বন্ধুরা তো দেখতেই পাচ্ছে না। বন্ধু বলে দেখো, এটা আমার পুষণ। আমি লেবুর পাতা খুঁজছি, কারণ হচ্ছে তেঁতুল মাখা খাবো। এরকম গরমে একটু টক টুক না খেলে ভালো লাগে না। তো গাইস, এদিকে কিন্তু লেবুর পাতা খুঁজতে গিয়ে আমি বাড়ি এসে দেখছি আমার ভাইয়ের বউ বলে তো রীতা, তেঁতুল মাখা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে, এখন শুধু খাবার পালা। দাঁড়াও, খাবো তো পরে, কিন্তু লেবুর যে পাতাটা এনেছি সেটা এখনও অবধি দেওয়া হয়নি। আর তেঁতুল মাখাটা আমার থেকে ও বেশি ভালো করে, তো সেজন্য তেঁতুল মাখার দায়িত্বটা আজকে ওকেই দিয়েছি যে তুমি আজকে করো, আমরা খাবো। তেঁতুলটা যেহেতু আমরা আগেই মেখে ফেলেছি, তো সেই কারণে এই মুহূর্তে লেবুর পাতাটাকে আর পেস্ট করে দেওয়া যাচ্ছে না। এমনি জাস্ট আমরা ছিঁড়ে ছিঁড়ে এতে দিচ্ছি, শুধু একটু সেন্ট হলেই চলবে। আমরা লেবুর পাতাটা কেন দিই তেঁতুল মাখাতে, জাস্ট একটু সেন্ট হওয়ার জন্য।
যাতে খেতে ভালো লাগে। তো সেই জন্যই তো চলো এখন লেবুর পাতাটা আমরা ছিঁড়ে দিলাম, আর তোমরাও কিন্তু লেবুর পাতা দিয়ে এভাবে মেখে খাবে, দেখবে এত টেস্ট লাগে। আর এর মধ্যে যদি কলার ওই কাঁকড়া বলে সেইটা যদি কেটে দেওয়া যায় তাহলে তো আরও অসাম লাগে খেতে। তো যাই হোক, এখন আমরা অনেক দিন পরে আজকে তেঁতুল মাখা খাচ্ছি, আর গরমের টাইমে যে কোনো টক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তোমরা তো দেখেছই এবার আমি অনেক তেঁতুল কুড়িয়েছি, যেগুলো আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের বাড়ির পেছনে একটা তেঁতুল গাছ রয়েছে, বাট সেই গাছটাকে কেটে ফেলা হয়েছে, তো কাটার জন্য একদম ভর্তি ফলন্ত গাছকে কাটা হয়েছিল। তো সে কারণে আমি প্রচুর তেঁতুল কুড়িয়েছি, মোটামুটি এক বস্তার মতন। আমাদের এখনও চান হয়নি, ও চান হয়ে গেছে, আমার হয়নি। আমরা একটু বাগানের দিকে এলাম, একটু হাওয়া খাবো, গায়ে একটু ফুরফুরে হাওয়া লাগাবো, আর তেঁতুল মশা খাবো। মশা কামড়াবে না তো? ওদিকে তো আরো মশা লাগবে। আরে ওটা তো রোদ তো। আরে জায়গা থাকতে জায়গা ফেলবে না কেন, আশ্চর্যজনক। এই যে এরকম গরমের সময়ে কার না ভালো লাগে তোমরাই বলো, এরকম একটা টক জাতীয় জিনিস হাতে থাকবে, আর কোনো গাছের তলায় বসে ফুরফুরে হাওয়া খাবো, আর এরকম তেঁতুল মাখা খাবো, ইস কতই না ভালো লাগে তোমরাই বলো। তো তার সাথে কিন্তু দেখো আমরা এখানে লুডুর পুরো বোর্ড বসিয়ে দিয়েছি, এখন আমরা এখানে বসে থেকে গাছের ফুরফুরে হাওয়া খাবো, বাঁশবাগানের ফুরফুরে হাওয়া খাবো, তেঁতুল মাখা খাবো, আর তার সঙ্গে মজা করে সবাই মিলে লুডু খেলবো। এই গরমকালের সময়টা আমাদের আড্ডার মেন স্থানই হলো বাঁশবাগান, যেটা তোমাদের সাথে আমি আগেও অনেকবার ভিডিওতে শেয়ার করেছি। তো এই বাঁশতলায় এসেই কিন্তু আমরা গরমের টাইমে হাওয়া খাই, এবং বসে থেকে কিন্তু সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই, আর তার সাথে এই যে লুডু খেলা সেটা তো রয়েছে, এটা কমন হয়ে গেছে আমাদের এখন লুডু খেলা। আজ বছরের প্রথম দিন, মনে অনেক কিছু প্ল্যান ছিল বাট সেগুলো আর সাকসেস হলো না, কারণটা হচ্ছে এত অত্যধিক গরম, এই অত্যধিক গরমের মধ্যে আর কোথাও যাওয়া যাবে না, তাই বাড়ির সবাই মিলে এক জায়গায় বসে আনন্দ করা হবে, খাওয়া দাওয়া হবে, প্লাস গল্প হবে, প্লাস বিকেলে মেলা আছে, সবাই মিলে একসঙ্গে মেলায় যাব। তো চলো এখন আমরা লুডু খেলি, আর তোমরা লাস্ট অবধি আমাদের সঙ্গে থেকে এই ভিডিওটা দেখতে থাকো। আজ আকাশটা একদমই ভালো না, ওয়েদারটা কেমন যেন ড্যাম ড্যাম করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। ওয়েদার এতটাই খারাপ যে কারেন্ট চলে যাওয়ার কারণে তাতানকে একটু ঘুমিয়ে রেখেছিলাম, বাট তাতানও ঘুম থেকে উঠে পড়েছে, কি আর করবো। এই যে দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম মেঘমেঘ করে রয়েছে, আর বছরের প্রথম দিন আমরা চাইছিও যে আজকে একটু বৃষ্টি হোক, কারণ অত্যধিক গরম, অত্যধিক রৌদ্রু, যে বৃষ্টি না হলেই নয়, কিন্তু এইরকম ওয়েদারে কী বলো তো বৃষ্টি তো একদমই হবে না, উপরন্তু আরও গরমের ভাবটা বেশি বেড়ে যাবে, জানি না কী করে এই গরমটা কাটিয়ে উঠবো। যদিও আমি ঠান্ডার থেকে গরমকালটাকেই বেশি পছন্দ করি, বাট অতিরিক্ত গরমটাও আবার একদমই সহ্য করতে পারি না। গাইস আমরা কেবল খেলে উঠলাম লুডু খেলে, এখন বিকেল 5টা বাজে, এখন স্নান করব। সবার স্নান করে নতুন পোশাক পরা হয়ে গেছে, কিন্তু আমি এখনো অবধি পরিনি, কারণ আমার প্রচন্ড গরম লাগছিল, তাই আমি এরকম নোংরা হয়ে আছি, বাট এখন আমি ফ্রেশ হবো, স্নান করবো। তো গাইস আমাদের স্নান হয়ে গেছে, আর এই যে দুজন, আমরা দুজনের স্নান হয়ে গেছে, আর দুজন এখন নতুন নতুন করে একটা ড্রেস পরে নিয়েছি, আমার নতুন নাইটি, তোমাদের দাদার নতুন জামা। এত আরাম লাগছে না, মানে বলার কিছু নেই, মনে হচ্ছে না যে কোনো কিছু একটা পরে আছি, অনেকদিন আগে নিয়েছিলাম, তো অনেকদিন পর হট করে আমার মনে পড়লো যে এই ধরনের একটা ড্রেসের দরকার, তো নিয়েছি। সত্যি নিয়েছো মানে কে দিল বলে? নিয়ে দিয়েছে। হ্যাঁ নিয়ে দিয়েছে। কে দিয়েছে তো এটা কি বলতে লেন, কে নিয়ে দিয়েছে বা এই জামাটা তোমাকে কে কিনে দিয়েছে সেটা বলো? আমার ডার্লিং। সবাই মিলে বসে থেকে রেস্ট করছি ফ্যানের নিচে, আজকের দিনটা শুধু আরাম আর আরাম,
কারণ আরেকটু পরে, এখন বিকেল হয়ে গেছে, আমরা আরেকটু পরে মেলায় যাব। আর মেলায় গিয়ে আমি ওই ভিড়ের মধ্যে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জানি না, তবে যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো। তো চলো পরে একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ির কাছে মেলা, তাও আবার বছরান্তর একবারই হয়, আর সবাই মিলে একসঙ্গে যাব না পয়লা বৈশাখের দিন, সেটা তো হয় না। এইটা হচ্ছে আমাদের গ্রামের অতি প্রাচীন চড়ক মেলা, যেখানে চড়ক পুজো প্রত্যেক বছরই হয়, প্লাস তার সঙ্গে মেলাও হয় এই পয়লা বৈশাখের দিনই। আর আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স খুব একটা দূরে না, মোটামুটি 10 মিনিট লাগে যেতে। কিছুক্ষণ আগে তোমাদের তো দেখালামই যে আজকের ওয়েদারটা একদমই ভালো না, প্রচণ্ড ড্যাম হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, বাট এখনও অবধি কিন্তু বৃষ্টি হয়নি। তার কারণই হচ্ছে গরমের ভাবটা অতিরিক্ত পড়বে বলেই এরকম একটা ওয়েদার। তো যাই হোক, গরম পড়বে, গরম গরমের কাজ করবে, বাট আমরা তো মেলায় যাবই। তো এখন আমরা দেখো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে। তো চলো গাইস মেলায় যাই, মেলায় গিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস, অতিরিক্ত ভিড়ের কারণে এই মুহূর্তে আমি তোমাদের দাদার ঘাড়ে উঠেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এত ভিড় ছিল, আমি মানে কোনোভাবেই ভিডিও করতে পারছিলাম না, তো সেই জন্যই তোমাদের দাদা ভাই আমাকে ঘাড়ে তুলে নিয়েছিল এত ভিড়ের মধ্যে, যাতে জাস্ট একটু সুস্থভাবে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারি। তার জন্যই আর কি তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ে উঠে আমি এই ভিডিওটা করেছি। তো গাইস, চড়ক ঘোড়া দেখে আমরা জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য মেলায় ঢুকেছিলাম, জাস্ট মেলাটা একটু ঘুরে দেখবো বলে। তো দেখো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এতটাই ভিড় আর তার মধ্যে এতটা গরম, এভাবে মেলায় এতটা ভিড়ের মধ্যে সেরকমভাবে কিন্তু ভিডিও করা যায় না, সেটা তোমরা বুঝতেই পারছো। তো মেলাতে এসছি, কিছু খাবো না সেটাও তো হয় না, মেলায় সবাই একসঙ্গে এসছি, বাট সবাই যে যার মতো চারিদিকে আমরা ছড়িয়ে পড়েছি, কেউ আর একসঙ্গে নেই, সবাই ছুটোছুটি হয়ে গেছি, সবাই সবার মতন করে মেলাতে ছড়িয়ে গেছি, কেউ আমরা এই মুহূর্তে একসঙ্গে নেই। তো যাই হোক, এখন আমি তোমাদের দাদা আর তাতান আমরা একসঙ্গেই ছিলাম, তিনজন এক জায়গাতে, তো তিনজন আমরা একই সঙ্গে রয়েছি। তো এখন আমরা একটা রেস্টুরেন্ট দেখে এখানে একটু খেতে বসছি। তো মোগলাইটা আমার ভীষণই ভালো লাগে, আর মেলায় এলে মোগলাইটা আমি হামেশাই খাই, তো এখন আমি মোগলাই খাবার জন্য এখানটায় বসছি, জাস্ট মোগলাইটা খাবো আর বেরিয়ে যাব। তো তোমাদের এরকম গ্রামে কার কার গ্রামে এরকম চড়ক মেলা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।